তোমাদের বাংলায় মোট তিনটে গল্প আছে, কে বাঁচায় কে বাঁচে, ভাত এবং ভারতবর্ষ। এবং তোমরা জানো যে কে বাঁচায় কে বাঁচে গল্পটি তোমাদের পরীক্ষায় থাকছে না, তাহলে ভাত এবং ভারতবর্ষ এই দুটি গল্প তোমাদের পরীক্ষায় থাকছে। এবং এই ভাত এবং ভারতবর্ষ থেকে তোমাদের এমসিকিউ থাকবে 5 নম্বরে এবং এসএকিউ থাকবে 2 নম্বরে। মোট 7 নম্বরে তোমাদের শর্ট প্রশ্ন এখান থেকে করতে হবে। তার মধ্যে আমি তোমাদের এই ভিডিওতে ভাত গল্প থেকে যে সমস্ত প্রশ্ন 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা যথেষ্টই রয়েছে সেই প্রশ্নগুলি নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। তার সাথে তোমাদের থাকবে এই ভাত অধ্যায় থেকে যে বড় প্রশ্ন তোমাদের পরীক্ষায় পড়তে পারে তারও আমি এক কিছু কোশ্চেন তোমাদের জন্য বেছে দিয়েছি। তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে মুখস্থ করে নাও এবং এর থেকেই তোমরা 2022-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রথম যে প্রশ্নটা রয়েছে, লোকটার চাহনি বড় বাড়ির বড় বইয়ের প্রথম থেকে ভালো লাগেনি কারণ লোকটার চাহনি উগ্র। তারপরে প্রশ্নটি আছে, লোকটার চাহনি প্রথম থেকে কার ভালো লাগেনি, বড় বাড়ির বড় বইয়ের ভালো লাগেনি। 3 নম্বর রয়েছে, বড় বাড়ির সংসার কার নিয়মে চলে, বড় পিসিমার নিয়মে চলে, খুবই অদ্ভুত কথা, অদ্ভুত কথাটি হলো বড় পিসিমার বিয়ে হয়নি। 5 নম্বর রয়েছে, শরবত করে দিতে হতো দই পেতে ইসবগুল দিয়ে। 6 নম্বর রয়েছে, এই গল্প গ্রামের সবাই শুনেছে, গল্পটা হলো বাসিনীর মনিপ বাড়িতে হেলাঢালা ভাত, কালো বিড়ালে লোম আনতে গেছে ভজন চাকর। এবং 8 নম্বর রয়েছে, কি উৎসবকে বড় উতলা করে ফুটন্ত ভাতের গন্ধ, কনক পানি চালের ভাত খান বড়বাবু। 10 নম্বর রয়েছে, বড় বাড়িতেই মেজো আর ছোট ছেলের জন্য 12 মাস কোন চাল রান্না হয়, পদ্ম জালি চাল রান্না হয়। 11 নম্বর দাগে রয়েছে, বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল, ছাতু। ভাত গল্পে বুড়োকর্তার মৃত্যু হয় 82 বছর বয়সে। 13 নম্বর দাগে আছে, সতীশ মিস্ত্রি যে তিনটে ধানে মোড়ক লেগেছিল, হরকুল পাটনাই মোটা। তারপরে প্রশ্নটি, উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল, বাসিনী। হোম যজ্ঞের জন্য তান্ত্রিক এনেছিল ছোট বইয়ের বাবা। এবং 16 নম্বর রয়েছে, উৎসব আবার কাঠ কাটতে থাকে, প্রত্যেকটি কাঠ লম্বায় 1.5 হাত। 17 নম্বর রয়েছে, বড় বউ ভাবতে চেষ্টা করে, কি ভাবতে চেষ্টা করে, তখনও চাঁদ সূর্য উঠবে কি না। 18 নম্বর দাগে আছে, এই বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কারণ তারা 11টার আগে ঘুম থেকে উঠে না। পরের প্রশ্নটি রয়েছে, উৎসবের মতিচ্ছন্ন হয়েছে, বই তো নয় কথাটির বক্তা সতীশবাবু। 20 নম্বর দাগে আছে, বড় বাড়ির কোন ছেলে বিলেতে থাকে, সেজো ছেলে। তারপরের যে প্রশ্নটি রয়েছে, রেনে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ ছিল মেজো বইয়ের। 22 নম্বর রয়েছে, বড় বাড়ির মন্দিরের মাথায় কিসের ত্রিশূল ছিল, পেতলের ত্রিশূল ছিল। 23 নম্বর দাগে আছে, বড় বাড়িতে নিরামিষ ডাল তরকারির সঙ্গে কোন চালের ভাত খাওয়া হয়, না ঝিঙে শাল চালের ভাত খাওয়া হয়। 24 নম্বর রয়েছে, শ্বশুর তার কাছে ঠাকুর দেবতার সমান, কার কাছে, বড় বইয়ের কাছে। 25 নম্বর আছে, বড় বাড়ির দেবত্র বাড়ির সংখ্যা 18টি, খেতে খেতে চন্নুনির মা বলেছিল দেবতার গতিক ভালো নয় কো। 27 নম্বর আছে, উৎসব কাজ করত সতীশ মিস্ত্রির জমিতে, স্নানের জল মাথায় পড়লে উৎসবের খিদে বেড়ে যায়। 29 নম্বর রয়েছে, মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায় কারণ পিতলের ডেকচি চুরির অপরাধে। 30 নম্বর রয়েছে, বড় বউ চুপ করে যায়, তার এই চুপ করে যাওয়ার কারণ বড় পিসিমার ঠেস দেওয়া কথাবার্তা। 31 নম্বর দাগে রয়েছে, খুবই অদ্ভুত কথা, অদ্ভুত কথা কোনটি, ভাত গল্পে কলকাতার বড় বাড়ির মেয়ে বড় পিসিমার বিয়ে হয়নি এই ঘটনাকে অদ্ভুত কথা বলা হয়েছে। 32 নম্বর রয়েছে, নইলে দোষ লাগবে, কি হলে দোষ লাগবে, বুড়োকর্তার মরা রাত্রে বের করে রাতারাতি দাহকর্ম না করলে দোষ লাগবে বলা হয়েছে। তারপরের যে প্রশ্নটি রয়েছে, সেই ডেকে আনলে কে কাকে ডেকে এনেছিল, কলকাতার বড় বাড়ির পরিচারিকা বাসিনী তার গ্রাম থেকে উৎসব নাইয়াকে ডেকে এনেছিল। 34 নম্বর রয়েছে, সেই জন্যই তাদের চাকরি করা হয়ে ওঠেনি কেন, কলকাতার বড় বাড়ির ছেলেরা বেলা 11টার আগে ঘুম থেকে উঠত না তাই তাদের চাকরি করা হয়ে ওঠেনি। 35 নম্বরে রয়েছে, সেই জন্যই হোমযজ্ঞ হচ্ছে, কি কারণে হোমযজ্ঞ হচ্ছে, ভাত গল্পে কলকাতার বড় বাড়ির বুড়োকর্তা মৃত্যু পথযাত্রী, তার প্রাণ রক্ষার কারণে তান্ত্রিকের তত্ত্বাবধানে হোমযজ্ঞ হচ্ছিল। পরের যে প্রশ্নটি রয়েছে, ওই 5 ভাগে ভাত হয়, 5 ভাগের নাম কি, কলকাতার বড় বাড়িতে ঝিঙে শাল রামশাল কনক পানি পদ্মজালি এবং মোটা সাপটা এই 5 রকম চালের ভাত হয়। 37 নম্বর রয়েছে, এ গল্প গ্রামের সবাই শুনেছে, কোন গল্প, কলকাতার বাড়ি তথা বাসিনীর মনিপ বাড়িতে প্রচুর ভাত, এই গল্পই গ্রামের সবাই শুনেছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 38 নম্বরে যে প্রশ্নটি রয়েছে তোমাদের জন্য, না উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেল, কেন এমন হয়েছিল, না মাতালা নদীর প্রবল জলোচ্ছ্বাসে উৎসবের স্ত্রী সন্তান ভেসে যায়, তাই এই উক্তি করা হয়েছে। 39 নম্বর দাগে রয়েছে, তা দে দেখি বাসিনী কে কী চেয়েছিল,
অভুক্ত উৎসব নাইয়া বাসিনীর কাছে একমুঠো চাল চেয়েছিল। একমুঠো চাল দিয়ে সে ক্ষুধা নিবারণ করতে চেয়েছিল। চল্লিশ নম্বর দাগে আছে, এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। কোন কথা শুনে উৎসব বুকে বল পায়? অভুক্ত উৎসব একটু ভাতের আশায় কলকাতার বড় বাড়িতে কাজ নিয়েছিল। সেখানে রান্নাবান্নার কাজ প্রায় শেষের পথে। এইসব কথা শুনে উৎসবের বুকে বল আসে? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একচল্লিশ নম্বর দাগে রয়েছে, তখন তার বুদ্ধি হরে গিয়েছিল। কখন বুদ্ধি হরে গিয়েছিল? তুমুল ঝড় বৃষ্টির কারণে উৎসবের বউ ছেলে মেয়ে বানভাসী হওয়ার পর কিছুদিন শোকার্ত উৎসব তার বাড়িতেই তাদের খুঁজে হাহাকার করেছিল। তখন তার বুদ্ধি হরে গিয়েছিল। বিয়াল্লিশ নম্বরে রয়েছে, কিন্তু সাগরে শিশির পড়ে। কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে? অভুক্ত উৎসব বাসিনীর কাছে সামান্য ছাতু পেয়েছিল। উৎসবের ক্ষুধার তীব্রতা ছিল সাগর তুল্য, ছাতুর সামান্য পরিমাণ ছিল শিশির তুল্য, তাই এই উপমাটি ব্যবহৃত হয়েছে। ৪৩ নম্বরে প্রশ্নটা দেখো, উৎসবের মাথায় এখনও বুদ্ধি স্থির, কোন বুদ্ধি? বড় বাড়ির ফেলে দিতে যাওয়া ভাতের পাত্র হাতে তখন উৎসবের স্থির বুদ্ধি হয় যে সেই ভাত ফেলে দেওয়ার পরিবর্তে সে খাবে এবং ক্ষুধা নিবারণ করবে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ৪৪ নম্বর রয়েছে, ঘুম তার ভাঙেনি, কার কেন ঘুম ভাঙেনি? বেশ কয়েকদিন পর অভুক্ত উৎসব পেট ভরে ভাত খাওয়ার ভাতের আবেশে নিদ্রাতুর হয়ে পড়ে, এই কারণে তার ঘুম ভাঙেনি। ৪৫ নম্বর রয়েছে, বাসিনী থমকে দাঁড়ায়। বাসিনী কেন থমকে দাঁড়ায়? উৎসব বাদার কামটের মতো চোখ ও দাঁত দেখিয়ে হিংস্র ভঙ্গিতে বাসিনীর দিকে ফিরে তাকালে বাসিনী থমকে দাঁড়ায়। ৪৬ নম্বরে প্রশ্ন রয়েছে, উৎসব তাড়াতাড়ি হাত চালায় কেন? কাঠ কাটলে হোম সম্পন্ন হবে, হোম শেষ হলে ভাত পাওয়া যাবে, তাই ভাতের আশায় সে তাড়াতাড়ি হাত চালিয়ে কাঠ কাটতে থাকে। এবারে বড় প্রশ্ন পাঁচ নম্বরে তোমাদের কি পরীক্ষায় থাকতে পারে সেগুলো দেখো। এক নম্বর রয়েছে, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন, বাদা কি, সে কে, উদ্দিষ্ট ব্যক্তির এরূপ মনে হওয়ার কারণ কি? দু নম্বরে তোমাদের জন্য রেখেছি, এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে, বড় পিসিমা কে, গল্পে তার চরিত্রের কী পরিচয় পাওয়া যাও। এই প্রশ্নটা এরকমভাবেও থাকতে পারে যে তার বিয়ে হয়নি, তার বলতে এখানে কার কথা বলা হয়েছে, মানে বড় পিসিমারই কথা বলা হয়েছে, আর তার বিয়ে না হওয়ার কারণ কি, ভাত গল্পে অবলম্বনে উদ্দিষ্ট ব্যক্তির পরিচয় দাও। তিন নম্বরে রয়েছে, যা আর নেই, যা ঝড় জল মাতালার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল, দুর্যোগের বর্ণনা দাও, দুর্যোগটি উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল। এবং তোমরা চার নম্বরের প্রশ্নটা দেখবে, সকাল হলেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা, কার সর্বনাশ ঘটেছিল সর্বনাশের বহরখানার পরিচয় দাও। এই চারটি প্রশ্ন ভালোভাবে তোমরা এর উত্তর মুখস্থ করে নেবে এবং এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে।